সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি প্রশ্ন পাঠানো হয়েছে পটুয়াখালীর একজন ভদ্রলোক। সেই প্রশ্নতে বলা হচ্ছে, সালামুন আলাইকুম, কাবার ইমাম যদি বুখারির হাদিস অনুযায়ী সালাত আদায় করে তাহলে কি সেটা মানা যাবে? সালাত তো কেবল আল্লাহ তাআলার জন্যই। উনি আবার একটি আয়াত পাঠিয়েছেন, সেটি হলো 10 নম্বর সূরা ইউনুসের 61 নম্বর আয়াত, ওয়ামা তাকুনু ফি শানি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিথকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন দালিকা ওয়ালা আকবরা ইল্লা ফি কিতাবিম মুবিন। তোমরা যে অবস্থাতেই থাকো না কেন, কিংবা কোরআনের কিছু অংশ যখন তোমরা পড়তে থাকো, অথবা আর কোনো কাজ নিয়ে তোমরা যখন ব্যস্ত থাকো, আমি তোমাদের সামনেই থাকি। তোমার রবের সামনে তিল পরিমাণ কোনো জিনিসই গোপন থাকে না। দুনিয়ার বুকে কিংবা আসমানে, ছোট কিংবা বড় এমন কোনো বিষয় নেই এই সুস্পষ্ট কিতাবে তথা রেকর্ডে যার উল্লেখ নেই। আল্লাহ বলেছেন সালাতের ভিতরে কোরআন পাঠ করতে হবে, কিন্তু কাবার সালাতে কি দরুদ ইব্রাহিম, তাশাহুদ আর আত্তাহিয়াতু যেটা আমরা পড়ে থাকি, সেটা কি কোরআনের বাইরের না কোরআনের ভিতরের? এটা কি কোরআনের বাহিরের এসব না ভিতরের, একটু জানান। এখন আমি এই প্রশ্নকর্তা ভাইকে বলতে চাই, কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু দেখে নি। সেখানে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ জাকাত ওয়ারকাউ মাআর রাকিঈন। আর তোমরা সালাত কায়েম করো, সালাত বলা হয় স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা, এবং জাকাত দিয়ে দাও। জাকাত যে কোনো লাভের 1/5 এক ভাগ, যাকে খুমুসের বিধান বলা হয়, আর রুকুকারীদের সাথে রুকু করো। তো এখানে সালাতের কায়েমের নির্দেশ রয়েছে। এখন এই সালাতের ভিতরে কি পড়তে হবে সেটি আমরা দেখব 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে, ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা ধৈর্য এবং নামাজের সাথে সাহায্য চাও, বিনা সন্দেহে তা বড়ই কঠিন, কিন্তু বিনীতদের প্রতি কঠিন না। তো ধৈর্যের মাধ্যম দিয়ে এবং নামাজের মাধ্যম দিয়ে আপনাকে সাহায্য চেয়ে নিতে হবে। এটি হচ্ছে সাহায্য চাওয়ার 2টি মাধ্যম, একটি নামাজ আর একটি ধৈর্য। তো নামাজের ভিতরে আপনাকে সাহায্যের আয়াত পড়তে হবে। সাহায্যের আয়াতের ভিতরে আত্তাহিয়াত নেই, দরুদ শরীফ নেই, দোয়া মাসুরা নেই, দোয়া কুনুত নেই, এগুলো একটিও নেই। নামাজের ভিতরে যখন ইমাম কিরাত করবে, তখন 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে একটু যাব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা কি আসুন একটু জেনে নিই। এখানে বলা হচ্ছে, ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনতে থাকবে ও চুপ রইবে, যেন তোমাদের উপরে অনুগ্রহ করা যায়। তো নামাজের ভিতরে যখন কাবার ইমাম কিরাত পড়বে, আপনি চুপ থাকবেন, আর যখন কাবার ইমাম চুপ থাকবে, তখন আপনিও পড়বেন, সেও পড়বে। তো কাবার ইমাম যখন কায়দাতে বসে, তখন সে কি পড়ে সেটি আপনি নামাজের ভিতরে তাকে জিজ্ঞেস করতে পারবেন না, কিন্তু আপনি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত থেকে জানলেন যে আপনাকে ইস্তিআনাতের আয়াত পড়তে হবে, দুয়ার আয়াত পাঠ করতে হবে। তো কাবার ইমাম যদি দুয়ার আয়াত পাঠ না করে, তিনি গোপনে কি পড়বেন না পড়বেন, কোরআনের বাহির থেকে যদি পড়েন, তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার।
তো ওনার চুপ থাকাটা আপনাকে আমাকে ইকতেদা করতে হবে না। চুপ থাকাটা কি মানে, উনি চুপে চুপে কি পড়ছেন সেই পড়ার ইত্তেবা আপনাকে করতে হবে না। উনি যদি চুপে চুপে আত্তাহিয়াত পড়েন তাহলে উনি কখনো নামাজের ভিতরে জোরে দিতে পারবেন না। যদি দরুদ শরীফ পড়েন অথবা দোয়া মাসুরা বা অন্য কোনো কিছু পড়েন সেগুলি উনি জোরে দিতে পারবেন না, কারণ উনি নিজেও জানেন সালাতের মাধ্যম দিয়ে আর ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য চেয়ে নিতে হয়। তো সাহায্যের আয়াত পড়তে হবে, এটি হচ্ছে রবের নির্দেশ। আর সালাতের যে স্ট্রাকচার দাঁড় করানো সেটি হলো ইক্তেদা করার নির্দেশ। তাই কোরআনের যখন আমরা 6 নম্বর সূরা আল আনআমের ভিতরে আমরা যখন দেখি সেখানে বলা হচ্ছে, আমরা যখন 82 থেকে 86 আয়াতগুলি পড়ব তখন এখানে 18 জন নবীদের নাম পাই। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত থেকে আর একজন নবী খুঁজে পাই। তো টোটাল 19 জন নবী রয়েছে কোরআনে, আর 5 জন রাসুল রয়েছে। এই 19 জন নবী প্লাস রাসুল, আর 5 জন যে রাসুল তারা নবী নয়। এখন এই আয়াতের শেষে কি বলা হচ্ছে যখন আমরা 90 নম্বর আয়াতে দেখব, সেখানে বলা হচ্ছে উলাইকা আল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ তাআলা এই নবীদেরকে হিদায়ত দিয়েছেন, আল কিতাব দিয়েছেন, একটি রাষ্ট্র চালানোর যোগ্যতা দিয়েছেন। তো এদের হিদায়তের ইকতেদা করতে হবে। তো 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিম রাসুলের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে প্রত্যেক সময়ের জামানার এবং কালের ইমাম বানালাম প্রত্যেকটা মানুষের জন্য। তো আপনার আমার ইমাম হচ্ছেন ইব্রাহিম। তিনি যখন কাবাতে ইমামতি করবেন তখন তিনি যেভাবে যে ভঙ্গিতে সালাত কায়েম করবেন সেটি আপনাকে কপি করতে হবে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত, ঈশা 4 রাকাত, জুমায় 2 রাকাত, তারাবিতে 27 রাকাত, এগুলি সব ইব্রাহিম রাসুলের প্র্যাকটিস। তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। তো সেখানে কোরআন জোরে পড়া হয়, সেখানে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া হয়, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানো হয়, আল্লাহু আকবার বলে সিজদা করা হয়, আবার কায়দাতে বসে দুই পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয়। তো এ হচ্ছে সালাত। তো সালাতের ভিতরে উনি ইমাম যখন যেই হবেন না কেন, সে যদি কোরআনের বাহিরের কোনো দোয়া দেয় সেই দোয়ার আমি ইকতেদা করতে পারবো না, কারণ তিনি দেখা গেল বলতেও পারবেন না এখন আমি আপনাদের সামনে আত্তাহিয়াত পড়িতেছি, বলতে পারবেন? তাহলে তো নামাজই হবে না। আমি এখন দোয়া মাসুরা পড়িতেছি সেটিও তো বলতে পারবেন না। আমি এখন কি বলে দরুদ শরীফ পড়িতেছি আর আপনিও নামাজের মধ্যে জিজ্ঞেস করতে পারবেন না, কারণ কোরআনের নির্দেশ হলো কি, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন তিলাওয়াত হবে আপনাকে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। তা আপনি কথা বললে তো আপনার নামাজ শেষ। আর সালাতের আসল উদ্দেশ্য হচ্ছে সংযুক্ত থাকতে হবে আল্লাহ তাআলার সাথে। ওয়াকিমি সলাত আলি দিক্রি, যেটি আমরা 20 নম্বর সূরা তহার 14 নম্বর আয়াত থেকে পাই। তো এখন নামাজের ভিতরও যদি কেউ আত্তাহিয়াত পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে বা অন্যান্য দোয়া পড়ে, এগুলির নির্দেশ কোরআন দেয় না। আর বুখারি সাহেবের ব্যাপারে বা আরব ইতিহাসের সেই বড় বড় মনীষীদের ব্যাপারে আপনার আমার এতটুকু ইমান রাখতে হবে, 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটির দৃষ্টিতে, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে, তারা যা আমল করেছে তাদের জন্য তোমরা যা করবে তোমাদের জন্য, তাদের আমল নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো আপনি যদি কাবার ইমাম হন তাহলে আপনি কি করবেন, কোরআনের আয়াত থেকে দোয়ার আয়াত থেকে পড়বেন, আর সেটি উচ্চস্বরে যেখানে যেখানে পড়তে হয় সেগুলি পড়বেন। 3 নম্বর সূরা আলে ইমরান এর 95 আয়াতে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ,
তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের আচার অনুষ্ঠানের অভ্যাসের অনুসরণ করো যেটা স্বতন্ত্র, আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের থেকে না। আবার তিনি নিজে দোয়া করেছেন, যেটি আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত থেকে পাই, রব্বি জাআলনি মুকিমা সলাতি ও মিন দুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমার রব আপনি আমাকে সালাত কায়েমকারী হিসেবে বানান, আর আমার অনুসারী যারা আমার বংশধরের যারা আমার প্র্যাকটিস করে চলবে তাদেরকেও, আর আমাদের অ্যাপ্লিকেশন আপনি কবুল করে নিন। তো এখন নামাজের ভিতরে আপনাকে পড়তে হবে দোয়ার আয়াতের মধ্য থেকে। বুখারি সাহেব যদি নামাজ পড়ে থাকেন তাহলে তিনি তো বুখারি লিখার আগেই নামাজ পড়েছেন, তাহলে তিনি কোন কিতাবকে দেখে নামাজ পড়েছেন? বা তার বাপ তার মা যদি নামাজ পড়ে থাকেন, জারেতুষ্টিরা নামাজ পড়েন আমি জানি, তারা আগুনকে পূজা করে, আর যে সমস্ত লোকেরা 1400 বছর থেকে নামাজের কথা বলছেন, তো নামাজ তো ইব্রাহিম রাসুল থেকে, তো ইব্রাহিম রাসুল থেকে দোয়া মাসুরা দোয়া কুনুত আবার আত্তাহিয়া দরুদ শরীফ আসেনি। ইব্রাহিম রাসুল থেকে যে নামাজের প্র্যাকটিস, যেটি সকল নবী রাসুলগণ করেছেন, 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াত মতে, ওয়াজআলনা হুম আইমাতান ইয়াহদুনা বি আমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআল আল খায়রাত ওয়া ইকামিস সালাত। তো ইকামাতে সালাত সকল নবী রাসুলগণ করেছেন। এটি যদি আপনারা কোরআনের বাহিরের কোনো ব্যক্তিকে নিয়ে 1400 বছরে ফিট করেন, ইসলাম সেটিকে সাপোর্ট করে না। ইসলামের সালাত প্রথম দিন থেকে, আর কাবার নামাজের ভিতরে আসতে যদি কোনো ইমাম সে কোনো দোয়া দরুদ কোরআনের বাহির থেকে পড়ে, সেটি তার নিজের ব্যক্তিগত আমল হবে, সেটি নিয়ে আমার কাছে জিজ্ঞাসা করা হবে না। কারণ প্রত্যেকেই নিজ নিজ আমলে আমলের বেষ্টনীতে ঘিরে রাখা, এই আমলের অরবিটে আপনাকে আমাকে চক্কর কাটতে হবে, আর সেগুলি চেক করতে হবে কোরআন দিয়ে। কেউ যদি কোরআনের বাহিরের কোনো দোয়া দরুদ পড়ে তাহলে বুঝতে হবে তার ইমানে সমস্যা আছে, তাহলে বুঝতে হবে তার আকিদাতে সমস্যা আছে, তাহলে বুঝতে হবে সে কোরআনকে 100% ফলো করছে না। তবে 5 নম্বর সুরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, ভালো কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করতে হবে। কাবার ইমাম যদি নিজের পক্ষ থেকে কোনো দোয়া দরুদ পড়ে সেটি তার নিজের আমল হবে, কিন্তু নামাজের স্ট্রাকচারে কোনো শিরিক হচ্ছে না, কোরআন পড়ার ব্যাপারেও কোনো শিরিক হচ্ছে না। গোপনে যদি সে করে আমার করার কিছু নেই, তবে আমি এই নামাজে তার সহযোগিতা করব, কারণ নামাজ হচ্ছে বীর মানে ভালো কাজের একটি, আর এই বীর নিয়ে মানে ভালো কাজ নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের ডিটেলস বলা আছে। আশা করি উত্তর পেয়েছেন। এরপরেও যদি মনে করেন যে না এইগুলি নামাজের অংশ, তো মনে রাখবেন কোরআনের দোয়ার বাহিরের কোনো কিছু নামাজের অংশ না।